হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার সূচনা শুক্রবার বিকেলে জলপাইগুড়ির ক্লাব মোড়ে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হল। এদিন হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী মেলার সূচনা করেন জলপাইগুড়ি অতিরিক্ত জেলা শাসক রানা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিও তমজিৎ চক্রবর্তী। জানা গিয়েছে এই হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীতে জেলার বিভিন্ন হস্তশিল্পীর সামগ্রী রাখা হয়েছে। আমাদের মাটির যে শিল্পটা রয়েছে, প্রথা মাফিক যে শিল্পটা বংশ থেকে বংশে চলে আসছে, সেই ট্র্যাডিশনাল আর্ট এবং ক্ষুদ্র মাঝারি এবং যে স্থানীয় শিল্পোদ্যোগ আছে তাকে আরো পরিবর্ধিত পরিমার্জিত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রদর্শনীটা করা হয়েছে। এই ধরনের আরো প্রদর্শনী এবং যেটা স্যার বললেন যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে 81 রকমের ক্ষুদ্র শিল্পের মডেল। এদিনের এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা অংশ নেন, মূলত শিল্পকে আরো ভালো করে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন প্রচুর মানুষ দেখতে আসেন এই প্রদর্শনী। যেটা জিএম ডিআইসি পক্ষ থেকে এবং তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনটা হয়েছে। আজকে এখানে বিভিন্ন হস্তশিল্পীদের আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে প্রদর্শন, তারা যে হাতের কাজ করেছেন সেই হাতের কাজ এখানে প্রদর্শিত হচ্ছে এবং এর মাধ্যমে এদের একটা প্রতিযোগিতামূলক একটা মনোভাব গড়ে তোলা হচ্ছে হস্তশিল্পীদের মধ্যে, এবং যাতে তারা আরো বাজারজাত করতে উৎসাহী হন এবং আরো উৎসাহ বর্ধনের জন্য এদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা করা হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।